আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজকে আবার প্রতিদিনের মতোই তোমাদের সামনে উপস্থিত হয়েছে ইসলাম ইতিহাস প্রথম পত্র ক্লাস নিয়ে। তো এখন আজকে আমার আলোচনার যে বিষয় সেটা হচ্ছে বিশ্ব সভ্যতায় মিশরীয়দের অবদান। শিক্ষার্থীরা, এখানে আমরা কিন্তু এই বিশ্ব সভ্যতা মিশরীয়দের যে অবদান, গত ক্লাসে আমি বলেছি মিশরীয়রা যে সমস্ত ক্ষেত্রে অবদান রেখেছিল সেখানে আমরা দেখেছি তার স্থাপত্যটা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল। তাই সেই স্থাপত্যের মধ্যে পিরামিড অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের ছিল। পিরামিড সম্পর্কে আমি গতদিন আলোচনা করেছি, এখন আজকে আমি তারপর থেকে অর্থাৎ তাদের বিশ্ব সভ্যতায় অন্যান্য ক্ষেত্রে মিশরীয়দের যে অবদান সে সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব, এবং তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং বইয়ের সাথে মিলাইয়া তোমরা সুন্দর করে প্রশ্নের উত্তরটা রেডি করে নেবে। এবং এই বিশ্ব সভ্যতায় মিশরীয়দের যে অবদান, গতদিন আমি বলেছি মিশরীয়দের মিশরীয় সভ্যতা থেকে আমার উদ্দীপক হয়, এবং এই বিশ্ব সভ্যতা মিশরীয়দের যে অবদান এখান থেকেও উদ্দীপক হতে পারে। আবার গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন সেগুলোও কিন্তু আমি তোমাদের জন্য এখানে রেডি করে রেখেছি, তো তোমরা একটু খেয়াল করবে। তো এখন আমি শুরু করছি। তোমরা সবাই আশা করছি প্রস্তুত ক্লাসের জন্য। এবং এখানে মিশরীয়দের সভ্যতার ক্ষেত্রে, বিশ্ব সভ্যতার ক্ষেত্রে মিশরীয়দের যে অবদান সেখানে কিন্তু আমরা দেখেছি যে তাদের ধর্মের ক্ষেত্রে তাদের একটা বিশ্বাস ছিল, তাদের ধর্ম বিশ্বাস ছিল। প্রত্যেকটা জাতির তাদের তার নিজস্ব একটা ধর্ম থাকে এবং ধর্মের প্রতি তাদের একটা বিশ্বাস থাকে, ঠিক তেমনি মিশরীয়দেরও ধর্ম বিশ্বাস ছিল। এবং এখানে স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্যের প্রাপ্ত তথ্যের আলোকে দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে মিশরের প্রাচীন মিশরেরা দেবতা বলে পূজা করত। এখানে আমরা কিন্তু বিভিন্ন তথ্য থেকে যেটা জানলাম যে তারা মিশরীয়রা তারা কি করতো, বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে দেবতা মনে করে পূজা করত। বিভিন্ন দেবদেবীর তাদের ছিল এবং তাদের এই দেবদেবীর রাজাও ছিল, এবং তারা বিভিন্নভাবে তাদের পূজা অর্চনা করত, এবং তারা বিশ্বাস করতো প্রাকৃতিক প্রকৃতিকে এই দেবদেবীরাই নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকে। শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমরা যেটা দেখলাম যে তারা বিশ্বাস করতো, তাদের যে ধর্ম বিশ্বাস সেখানে তারা তাদের সেই বিশ্বাসটা ছিল যে এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে তাদের সেই দেবদেবী এবং পরিচালনা করে থাকে, এবং তাদের যে বিশ্বাস সেই বিশ্বাস অনুসারে রা বা আমন্ড্রে ছিল তাদের প্রধান দেবতা। রা বা আমন্ড্রে, এখানে রা বা আমন্ড্রে এ ছিল তাদের প্রধান দেবতা, অর্থাৎ দেবদেবীর রাজা ছিল। আর এই রা বা আমন্ড্রে কিন্তু তাদের সবকিছু বা প্রকৃতিকে নিয়ন্ত্রণ পরিচালনা করে থাকে, এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল। তো যাই হোক, তারা দেখা যাচ্ছে যে মিশরীয়রা সম্রাট বা ফারাওকে স্বর্গের প্রতিনিধি মনে করে এবং তাদের দেবতার মতোই তাকে সম্মান করত। তো এখন এখানে আমার যে একটা কোয়েশ্চেন আছে শিক্ষার্থীরা, দেখো এখানে আমি রাখছি যে ফারাও কি, আমি গত ক্লাসেও মনে এটা বলছি, আজকে আমি বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আমাদের জন্য। ফারাও কি? ফারাও হচ্ছে মিশরের রাজার উপাধি। শিক্ষার্থীরা, ফারাও কি? ফারাও হচ্ছে মিশরের রাজার উপাধি। তো এখন এই মিশরীয়রা তারা কি করতো, তাদের সম্রাট বা ফারাওকে স্বর্গের প্রতিনিধি মনে করতো, এবং তাদের দেবতার মতোই তারা এই ফারাওকে বা যে ক্ষমতায় আসতো বাচ্চা হতো তাকে সম্মান করতো বা শ্রদ্ধা করতো, এবং মৃত্যু পরবর্তী জীবনে তাদের বিশ্বাস ছিল, তারা বিশ্বাস করতো যে মানুষ মরে যাওয়ার পরে কবরে গেলে তার দেহে আবার আত্মা ফিরে আসে। মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে তাদের বিশ্বাস ছিল, এবং তারা কি মনে করতো যে মানুষ মারা গেলে তাকে কবরে রেখে আসা হয়, কবরে রেখে আসার পরে তার আত্মা আবার কে তার দেহে চলে আসে, এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল। এবং মৃত্যু পৃথিবীতে তারা যে পাপ বা পুণ্য করেছে, অর্থাৎ আমাদের যে ধর্ম বিশ্বাস সেখানে কিন্তু আমরা জানি যে আমরা পৃথিবীতে যে পাপ বা পুণ্য করবো পরকালে তার হিসাব দিতে হবে, তাদেরও কিন্তু এরকম একটা ধারণা ছিল যে পৃথিবীতে যে পাপ বা পুণ্য করেছে তার জন্য জবাবদিহি করতে হবে। তো এখন এই পাপ করলে তার জন্য শাস্তি পেতে হবে, পুণ্য করলে বা ভালো কাজ করলে তার জন্য পুরস্কার পাবে, এমন বিশ্বাসটা তাদের মধ্যেও ছিল। এবং এখানে বলা হচ্ছে যে অর্থাৎ তারা বিশ্বাস করতো যে সূর্য দেবতা যারা পাপ করেছে, যারা পুণ্য করেছে বা ভালো কাজ করেছে, তারা শুভময় একটা স্থানে তাদেরকে জায়গা করে দেওয়া হবে বা তাদের জায়গা হবে, স্থান হবে। আর যারা খারাপ কাজ করেছে বা পাপ করেছে তাদেরকে খুব বেশি কষ্টদায়ক স্থানে রাখা হবে। এবং এই যে সূর্য দেবতা রা বা রে, যেটা আমরা বললাম যে দেবদেবী রাজা, এই রা বা রে বা আঙুন রে, সে কি করবে, তার তীব্র রশ্মি দিয়ে এই পাপীকে ধ্বংস সুসমস্ত শরীরটা ঝলসে দেবে। শিক্ষার্থীরা, আমি তাদের ধর্ম বিশ্বাস সম্পর্কে যে ইয়েটা তাদের মধ্যে ছিল, যে বিশ্বাসটা তাদের মধ্যে ছিল ধর্ম সম্পর্কে, সেটা কিন্তু আমি তোমাদের এখানে
আলোচনা করে ফেলেছি। তো যাই হোক, এখানে আমি দুইটা বিষয় সম্পর্কে তোমাদের বলে ফেলেছি, এখন আমরা যাব তাদের অন্যান্য ক্ষেত্রে তাদের যে অবদান সে সম্পর্কে। গতদিন প্রাইভেট সম্পর্কে বলেছি, অর্থাৎ স্থাপত্যের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অবদান ছিল। সেই স্থাপত্যের ক্ষেত্রে অবদানের মধ্যে প্রথমেই যে কথাটা আসছে সেটা হচ্ছে পিরামিড। পিরামিড কি সেটাও বলেছি আমি তোমাদের গতদিনে, যে ত্রিভুজের আকৃতিতে তৈরি একটি উচ্চ সমাধি সৌধ। এবং সবচেয়ে বিখ্যাত পিরামিড ছিল ফারাও খুফুর পিরামিড, এটা 13 একর জমির উপর নির্মিত। এর দৈর্ঘ্য ছিল 755 ফুট এবং প্রস্থ ছিল 481 ফুট। তো যাই হোক, এই পিরামিড সম্পর্কে আমি তোমাদেরকে গতদিনে আলোচনা করে ফেলেছি সুন্দর করে, এবং আজকে সামান্য কিছু বললাম, তোমরা বিস্তারিত বই থেকে দেখে নেবে। এরপরে আমরা যাব যে তারা অর্থাৎ মিশরের চিত্রশিল্পীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের তারা কিন্তু পিছিয়ে ছিল না, তাদের অনেক শিল্পকলার ক্ষেত্রে তাদের অনেক অগ্রগতি আমরা দেখেছি। এবং এখানে মন্দিরের দেয়াল, মমি এবং তার কফিনের উপর প্রাচীন মিশরীয় চিত্রশিল্প নিদর্শন দেখা যায়। এসব চিত্রে ধর্মীয় ধারণার প্রবেশ বেশ অনেক বেশি ছিল আমরা বলবো। তাই সেখানে আমরা দেখবো যে মিশরীয়রা কারুশিল্পেও দক্ষ ছিল, তারা স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ বা এ সমস্ত কিছু ব্যবহার করতে পারতো, এবং তারা এই সমস্ত কিছু দিয়ে অনেক অনেক জিনিসপত্র তৈরি করতে পারতো। এর সাহায্যে তারা বিভিন্ন তৈজসপত্র তৈরি করতো, তারপরে মিশরের কুমোররা বাহারি চমৎকার মাটির পাত্র তৈরি করতো, এবং সুন্দর সুন্দর নকশা তৈরি করতো তারা। এছাড়া পর্দা কুশন তৈরি করতে তারা দক্ষ ছিল, এবং সুগন্ধি দ্রব্যও তারা তৈরি করতো। তো এই সমস্ত ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কিন্তু তাদের অনেক বেশি অবদান আমরা দেখেছি। তো এখন আমি তোমাদের সামনে আরেকটা বিষয় নিয়ে খুব গুরুত্ব সহকারে কথা বলবো, সেটা তোমরা একটু ভালো করে বুঝবে বা শুনবে এবং খুব বেশি গুরুত্ব দেবে, সেটা হচ্ছে মিশরীয়দের লিখন পদ্ধতি। শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদের বলেছি যে দুইটা ক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি অবদান আমরা দেখেছি। একটা হচ্ছে স্থাপত্যের ক্ষেত্রে, যেখানে প্রাইভেট আমরা দেখলাম, আর আরেকটা হচ্ছে তাদের লিখন পদ্ধতির ক্ষেত্রে তাদের যে অবদান, মিশরীয়দের লিখন পদ্ধতি। অর্থাৎ তারা চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল, এবং সেই লিখন পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক। শিক্ষার্থীরা, আমার কিন্তু কোশ্চেন আছে, হায়ারোগ্লিফিক কি? হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি? হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি? শিক্ষার্থীরা, মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? প্রথম যে কোশ্চেন আমি বললাম তোমাদের, মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? মিশরীয়দের লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। এখন হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি? হায়ারোগ্লিফিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি। শিক্ষার্থীরা মনে রাখবে, দুটা কোশ্চেনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। মিশরীয়দের লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক, এবং এই হায়ারোগ্লিফিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি। তারা বিভিন্নভাবে এই লিখন পদ্ধতির আবিষ্কার করেছিল, এবং এখানে আমরা দেখছি যে মিশরীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাদের এই লিখন পদ্ধতি। এবং মিশরীয়রা নব সভ্যতা গড়ে তোলার সাথে সাথে এই চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন তৈজসপত্র, পাথরের ফলক, তারপর মাটি, কবরের গায়ে বিভিন্নভাবে তারা খোদাই করে রাখতো। তখন কিন্তু লিখন পদ্ধতি আবিষ্কার হয়নি, তখন তারা এইভাবে করে তাদের বিভিন্নভাবে তারা খোদাই করে রাখতো। পরে দেখা যাচ্ছে যে মিশরের প্যাপিরাস নামক এক ধরনের কাগজ আবিষ্কার করা হয়েছিল। শিক্ষার্থী, আমার কোশ্চেনও আছে প্যাপিরাস সম্পর্কে। তো প্যাপিরাস নামক এক ধরনের কাগজ তারা আবিষ্কার করেছিল, এবং সেই প্যাপিরাস নামক কাগজে তারা কি করতো, তারা বিভিন্নভাবে চিত্র লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল। এবং হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতিতে প্রায় 750টি, প্রায় কতটি বলেছি আমি, প্রায় 750টি চিত্রলিপি ব্যবহার করা হয়েছিল। এই হায়ারোগ্লিফিক পদ্ধতিতে 750টি চিত্রলিপি ব্যবহার করা হয়েছিল। তো যাই হোক, আমি হায়ারোগ্লিফিক বা তাদের লিখন পদ্ধতি সম্পর্কে বলে ফেলেছি, শিক্ষার্থীরা তোমরা সুন্দর করে শিখবে। এরপরে যে কথাটা আমি লিখছি যে প্যাপিরাস কি, এখন আমি আসবো যে প্যাপিরাস হলো, প্যাপিরাস শব্দ থেকে কিন্তু পেপার শব্দ এসেছে, প্যাপিরাস থেকেই পেপার শব্দ এসেছে, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে কাগজ। তো এখন এই প্যাপিরাস কি সেটা কিন্তু আমাদের জানতে হবে। প্যাপিরাস হচ্ছে এক জাতীয় নরম ঘাস, অর্থাৎ নলখাগড়া জাতীয় নরম ঘাস, যা দিয়ে মিশরীয়রা কি করেছিল, তারা তাদের কাগজ আবিষ্কার করেছিল। এই নলখাগড়া জাতীয় নরম ঘাস দিয়ে তারা কি করেছিল, তারা কাগজ আবিষ্কার করেছিল, আর সেই প্যাপিরাস থেকেই বর্তমানে পেপার শব্দ এসেছে। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে লিখন পদ্ধতির বিকাশের ক্ষেত্রে মিশরীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে তাদের সেই কাগজের আবিষ্কার, তাদের কাগজের আবিষ্কার। তো এখন এই তারা নীল নদের তীরে জন্মানো প্যাপিরাস নামের নলখাগড়া দিয়ে এক ধরনের কাগজ তৈরি করতো। তারা কি করতো, নীল নদের তীরে নলখাগড়া জাতীয় এক ধরনের নরম ঘাস তৈরি হতো, আর সেই ঘাস থেকে তারা এই কাগজ তৈরি করতো, তারা
কাগজ তৈরি করতো, প্যাপিরাস গাছের কাণ্ডের ছাল কি করতো তারা সেটা ছড়িয়ে নিত, প্রথমে ছড়িয়ে নিয়ে পরে দেখা যাচ্ছে পাশাপাশি শুকানোর জন্য পাশাপাশি করে রেখে দিত, খালি খালি করে রেখে দিত, এবং একটির উপর আরেকটি খালি করে রেখে তারা সেগুলো কি করতো রোদে শুকাতো, সেগুলো রোদে শুকাতো, তারপর ফালিগুলোকে তারা চাপ দিয়ে বিভিন্ন আকৃতি তৈরি করতো, বিভিন্ন ভাবে কাগজ তৈরি করতো। এবং ব্যাপিগাছের এক একটি রোল লম্বায় হতো 10 থেকে 20 ফুটের মতো, লম্বায় কতটুকু হতো 10 থেকে 20 ফুটের মতো। আর এই আগেই বলেছি যে এই প্যাপিরাস থেকেই তারা পেপার বা শব্দটি এসেছে বা কাগজ উৎপাদন করেছে। তো এইভাবে করে তারা তাদের লিখন পদ্ধতির অগ্রগতি আবিষ্কার করেছে। তো শিক্ষার্থীরা এখন আমার শেষের যে কোশ্চেন, মিশরের যে লিখন পদ্ধতির উপর টিকারিক, এরা কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত বর্ণনা করলাম। এই হায়ারোগ্লিফিক লিখতে গেলে আমার প্যাপিরাস এসে যাবে, বা প্যাপিরাস শব্দ সম্পর্কে লিখতে গেলেও কিন্তু আমার হায়ারোগ্লিফিক সম্পর্কে এসে যাবে, কারণ এটা হচ্ছে মিশরের লিখন পদ্ধতির ক্ষেত্রে তাদের যে অবদান বা তাদের যে পবিত্র লিপি হায়ারোগ্লিফিক, এই হায়ারোগ্লিফিকের মধ্যে এই বিষয়গুলো সবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে দেখতে যাই হোক, শিক্ষার্থীরা বিজ্ঞানের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা অনেক বেশি অবদান রেখেছে। তারা এই যে গণিত, আমরা এখন যে গণিতটা দেখছি, এই গণিতের আবিষ্কারও করছে মিশরীয়রা। তারা জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে অবদান রেখেছে, এবং এখন বর্তমান যে ক্যালেন্ডার আমরা যে হিসাব গণনা করি, এই ক্যালেন্ডারও ওই মিশরীয়দেরই অবদান। অর্থাৎ তারা 12 মাসে বছর, 365 দিনে বছর, তারপরে 30 দিনে মাস, এই হিসাবটা কিন্তু ওই মিশরীয়রাই প্রথম আবিষ্কার করেছে। এই হিসাবটা মিশরীয়রা প্রথম আবিষ্কার করেছে। এছাড়া চিকিৎসার ক্ষেত্রেও তারা অনেক বেশি অবদান রেখেছে বিভিন্নভাবে। তারা বিভিন্ন, যেমন এখানে আমরা বলতে পারি যে চোখ, দাঁত, তারপরে পাকস্থলী ইত্যাদি বিশেষজ্ঞ চিকিৎসক সে সময় তারা আবিষ্কার করেছিল, সে সময় তাদের ছিল। এছাড়া মৃতদের বস্ত্র ঠেকাতে তারা মমি তৈরি করেছিল, এই ইত্যাদি ইত্যাদি ভাবে তাদের অবদান তারা রেখেছে। এবং তারা এত বেশি অবদান রেখেছে, সবচেয়ে বেশি অবদান কিন্তু আমরা সভ্যতার ক্ষেত্রে রেখেছে মিশরীয়রা রেখেছে, এবং মিশরীয়দেরকে, মিশরীয়দের সভ্যতায় যে অবদান, এই অবদানকে অনেকেই অনুসরণ এবং অনুকরণ করে সেগুলো পরবর্তীতে তারা কাজে লাগানোর চেষ্টা করেছে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, এবং আজকের ক্লাসে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি, এখানে আমি আগেই বলে ফেলেছি যে তোমাদের জন্য এই এই কোশ্চেনগুলো হতে পারে। ফারাও কি, মিশরের ধর্ম বিশ্বাস সম্পর্কে তোমরা জানবে, মিশরের লিখন পদ্ধতি নাম কি, হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি, হায়ারোগ্লিফিকের উপর টিকালিখ বা মিশরের লিখন পদ্ধতির উপর টিকালিখ, প্যাপিরাস কি, বিশ্ব সভ্যতা মিশরীদের অবদান বর্ণনা করো, এইভাবে করে তোমাদের জ্ঞান অনুধাবন এবং উদ্দীপক সহ কোশ্চেন পরীক্ষাতে আসবে। তো শিক্ষার্থীরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।